ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথিউসের টাইমড আউট নিয়ে হয়ে গেছে বিস্তর আলোচনা সমালোচনা। আউটের পক্ষে এবং বিপক্ষে মত দিয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধা। ঘটনার পর ক্ষুব্ধ অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই দাবি করেছিলেন, সাকিব যদি শ্রীলঙ্কায় যায় তবে তাকে পাথর ছুড়ে মারবে লঙ্কান সমর্থকরা। তবে পাথর ঠেকিয়ে ভালোবাসার বার্তা দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল টাইটান্স। এক বিবৃতিতে গল টাইটান্স জানায়, মনে রাখবেন, একজন ব্যক্তির একক বিবৃতি সমগ্র দেশের মতামতকে প্রতিফলিত করে না। শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। লঙ্কান ক্রিকেট ভক্তরা যে কোনো সময় যে কোনো দেশের একজন খেলোয়াড়কে খুব ভালোবাসার সাথে গ্রহণ করবে। যে ঘটনা নিয়ে এত কিছু, সেই ঘটনার সূত্রপাত গত সোমবার দিল্লিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে। ম্যাচের 24তম ওভারে ব্যাট হাতে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, তবে বিপত্তি বাঁধে হেলমেট নিয়ে। হেলমেটের স্ট্রেপ নিয়ে কোনো জটিলতা দেখা দিলে অতিরিক্ত সময় ক্ষেপণ করেন তিনি, আর এটি আম্পায়ারের নজরে আনেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী নির্ধারিত 2 মিনিটের মধ্যে ম্যাথিউস বল খেলতে প্রস্তুত না হওয়ায় আম্পায়ার তাকে টাইমড আউট ঘোষণা করেন। আর এতে কোনো বল না খেলেই আউট হয়ে ফিরে যান এই লঙ্কান ব্যাটার। শুধু বিশ্বকাপের মঞ্চেই নয়, ইতিহাসের প্রথম ক্রিকেটার তিনি যিনি কিনা টাইমড আউটের শিকার হয়েছেন। সেই ঘটনার পর হয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। কেউ নিয়েছেন সাকিবের পক্ষ, আবার কেউ টানছেন ক্রিকেট চেতনার প্রসঙ্গ। এমন পরিস্থিতির মাঝে এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই ট্রাভিন ম্যাথিউস বলেছিলেন, সাকিব যদি শ্রীলঙ্কা যায় তবে তাকে পাথর মারা হবে। তার এমন মন্তব্য উস্কে দিয়েছিল দুদেশের ভক্ত সমর্থকদের। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে দুদলের খেলা হলে মাঠের ভেতর ও বাইরে উত্তেজনা থাকে চরমে। এমন পরিস্থিতিতে ট্রাভিন ম্যাথিউসের উস্কানিমূলক কথার বিপরীতে বিবৃতি দিয়ে পরিবেশ ঠান্ডা করার চেষ্টা করেছে এলপিএলের দল গল টাইটান্স।